নওগাঁতে মহাদেবপুরে হিজাব পরা কারণে 18 শিক্ষার্থীকে পিটানো হিন্দু শিক্ষিকা আমুদিন পাল বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এটা কি মিথ্যা? একজন শিক্ষার্থী মিথ্যা বলতে পারে, 18 জন শিক্ষার্থী তো মিথ্যা বলতে পারে না। হিজরত দলরা এখন কোথায় গেছেন? এই হিজরত দলরা এখন কোথায় গেছে জানতে চাই, জবাব চাই আপনাদের কাছে। টিপ নিয়ে যে প্রতিবাদ করেছেন, হিজাব নিয়ে প্রতিবাদ করেন, একটিবারের জন্য তো হিজাব নিয়ে প্রতিবাদ করবেন না। যখন হিন্দু নারীরা যখন ব্রা দেখা যায়, পিছনের ব্রা দেখা যায় আর প্যান্টি দেখা যায়, তখন কেউ যদি বলে আপনি হিজাব ব্রা পরছেন দেখা যাচ্ছে কেন, প্যান্টি পরছেন দেখা যাচ্ছে কেন, তখন আপনারা প্যান্টি পরে ব্রা পরে প্রতিবাদ করবেন। কিন্তু একটা হিজাবি নারী হিজাব নিয়ে টানাটানি করলে, হিজাবের কারণে মারধরের শিকার হলে এটা প্রতিবাদ করবেন না, হিজাব পরে প্রতিবাদ করবেন না। আরে হিজাব দলরা, একটা নারীর সম্মান ইজ্জত, আপনারা যদি হিজাবও পরেন আপনাদের সম্মান বাড়বে, কিন্তু টিপ পরলে আপনাদের সম্মান বাড়বে না। দেখেছেন তো টিপ পরার কারণে কত আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছিলেন। কই আপনারা এখন কেন হিজাব পরার প্রতিবাদ করতেছেন না? আমি এটার জবাব চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। সংসদের মতো একটা পবিত্র জায়গায় যখন টিপ নিয়ে কথা হয়, তখন হিজাব নিয়ে কেন কথা হবে না? কেন হিজাব নিয়ে কথা হবে না? আপনাদের কাছে জবাব চাই। আপনারা হিজাব নিয়ে আমাদেরকে অত্যাচার করলো, আমরা কি হিজাব পেলবো? বলেন হিজাব পেলবো? টিপ একটি টিপ হচ্ছে একটি অপবিত্র, টিপ হচ্ছে একটি অপবিত্র শ্বাস। এই অপবিত্র শ্বাস একটা পবিত্র জায়গায় কথা টানাটানি হয়, একটা পবিত্র জায়গায় এই টিপ নিয়ে কথা হয়, কিন্তু হিজাব নিয়ে তো একবারও হয় না। আমাদের ম্যাডাম সুবর্ণা মুস্তাফা ম্যাডাম, আপনি কই গেছেন? আপনি কই গেছেন? এখন হিজাব নিয়ে একটু বলেন, হিজাব নিয়ে একটু বলেন। আমি দেশের মান্যগণ্য উচ্চ পদের ব্যক্তিবর্গদেরকে বলতেছি, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার সামান্যতম জ্ঞান দিয়ে আমি বলতেছি, আপনাদের উচ্চ বিবেক দিয়ে আপনারা চিন্তা করেন। যখন সোশ্যাল মিডিয়ায় রমজানের পাঁচটার দিকে টিপ নিয়ে টানা কেসটা হয়েছিল, টিপ নিয়ে একজন হিন্দু শিক্ষিকাকে যখন টিপ পড়ছিস কেন একজন পুলিশের কর্মকর্তা বলার সাথে সাথে, তখন এটা আপনারা জোর তুলে ফেলেছিলেন, তাও এটা বলছে কিনা এটা কিন্তু সঠিক ছিল না। তারপর কিন্তু আপনারা যে হারে প্রতিবাদ করেছেন, আমাদের মুসলিম ধর্ম 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছিলেন, যারা টিপ পরে প্রতিবাদ করেছেন তারা তো নামের মুসলমান, তারা তো কাজের মুসলমান না। চলচ্চিত্র জগতের সাইমন থেকে শুরু করে অনেক অভিনেতারা অভিনেতা অভিনেত্রীরা টিপ পরে কিন্তু প্রতিবাদ করেছেন। আপনারা নামের মুসলমান খামের মুসলমান একজনও না, আপনারা এখন কেন প্রতিবাদ করতেছেন না? এখন কি কারণে আপনারা প্রতিবাদ করতেছেন না? একটিবার তো হেজাব পরে প্রতিবাদ কেউ করতে পারবেন না, পারবেন কি? আপনাদের কাছে জবাব আছে? আপনাদের ন্যূনতম জ্ঞান, আপনারা চিংড়ি মাছের মতো, আপনাদের মাথায় মগজ নেই, গিলু আছে, আপনাদের মাথায় গিলু আছে। আপনারা এই বাংলাদেশ 95% মুসলিম কান্ট্রিতে যেভাবে আপনারা আমাদের মা বোনদের নির্যাতন করতেছেন, আমাদেরকে নির্যাতন করতেছেন, সেটা তো ভাষায় বলা যাচ্ছে না। এই জন্য কি আমাদের এই দেশটা 30 কোটি শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এটা কি এজন্য স্বাধীন হয়েছিল? এটা কি এজন্য স্বাধীন হয়েছিল? বলেন একটিবার বলেন, এটা কি এজন্য স্বাধীন হয়েছিল? এটার জবাব চাই। কেন আপনারা আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন, এটার বিচার চাই, এটার উপযুক্ত জবাব চাই। জবাব দিবেন আপনারা, যার যার অবস্থান থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এটার উপযুক্ত জবাব দিবেন। পরশিস এ কথা বলার সাথে সাথে একজন পুলিশের কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে, এখন ওর বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের যার যার অবস্থান থেকে হিজরত দলরা টিপ পরে পরে প্রতিবাদ করছে। ওই হিজরত দলরা আজকে কোথায় গেছে? এরা কেন আজকে হিজাব পরে প্রতিবাদ করতেছে না? এটা ইন্ডিয়া হয়ে গেছে নাকি? ইন্ডিয়ার মধ্যে আমাদের এই বাংলাদেশি মা বোনদেরকে এভাবে হিজাব নিয়ে বুরকা নিয়ে টানাটানি করে, বাংলাদেশে 95% মুসলিম হয়ে মুসলিমরা এই হিন্দু নারীদের প্রতি, হিন্দু নারীদের কাছ থেকে এত নির্যাতিত হচ্ছে, আপনারা কই গেছেন? আপনারা যে টিপ নিয়ে প্রতিবাদ করছেন, আপনাদের চোখে কি এটা পড়ে না? হ্যাঁ, আর বাংলাদেশে হলুদ মিডিয়ারা ইতিমধ্যে হিজাব নিয়ে কয়েকটা স্ট্যাটাস দিয়েছে, কয়েকটা নিউজ করেছে, আরটিভি অলরেডি কেটেই ফেলেছে, হিজাব নিয়ে কেউ প্রতিবাদ করতে চায় না, অলরেডি কেটেই ফেলেছে। কই গেছেন? আপনাদের বিবেক এত নিচ কেন? আপনাদের চিন্তা চেতনা এত নিচ কেন? আপনারা এসব কি তালবাহানা শুরু করছেন? আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন, আমাদের সম্মান নিয়ে টানাটানি করতেছেন, কিসের জন্য টানাটানি করতেছেন? আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন। এখন সেই হিন্দু নারী আমুদি পাল, সেই হিন্দু শিক্ষিকার নাম হচ্ছে আমুদি পাল, সে এখন লাইভে এসে বলতেছে তার জন্য নাকি এটা মিথ্যাচার করা হচ্ছে, তার জন্য এটা ষড়যন্ত্রমূলক করা হচ্ছে। আরে 18 জন শিক্ষার্থী কি ষড়যন্ত্র করতেছে? 18 জন শিক্ষার্থী মিথ্যা বলতেছে? টিপ পড়া নিয়ে যখন একটা নারী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ করছে যে টিপ কেন পড়ছিস, সে কথা বলা হেনস্তা, হেরেস করছে, হেনস্তা করছে,
তখন তো আপনারা খুব বেশি চিল্লাপাল্লা করেছিলেন, আপনাদের চিল্লাপাল্লা দেখে প্রত্যেকটা টিভি চ্যানেল থেকে শুরু করে যে সংসদ একটা পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে পর্যন্ত এই টিপ এই হারামি জিনিস নিয়ে কথা হয়। কই গেছেন আপনারা? সুবর্ণা মুস্তফা ম্যাডাম আপনি এখন কই গেছেন? যখন আমাদের ইজ্জত নিয়ে টানাটানি হয় তখন আপনারা চুপ থাকেন কেন? এটার জবাব দেন। কেন আপনারা আমাদের হিজাব নিয়ে টানাটানি করে, আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের পর্দা, আমাদের ফরজ পর্দা, এই পর্দা নিয়ে টানাটানি করে তখন আপনারা চুপ থাকেন কেন? আপনারা জবাব দেন, এটা জবাব দিতে হবে। কারণ হিজাব পরা বুরকা পরা যদি যার যার স্বাধীনতা থাকে, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করে থাকে, তাহলে এটার অবশ্যই জবাব আপনারা দিবেন, দিবেন, দিবেন। এটার জবাব না দিয়ে যাবেন না। তাহলে আপনি একজন শিক্ষিকা হয়ে, একটা শিক্ষিকা গুরুজন হয়ে যদি আপনি আমাদের পদ্মা নিয়ে টানাটানি করেন, তখন আপনাকে কি করা উচিত আপনি বলেন? আপনাকে কি করা উচিত? বাই কে যেন জয়েন হয়েছেন ভিডিওটা শেয়ার করে দেন। হিজাব নিয়ে যখন আপনারা আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করেন, তখন তো দুই সাইডের কথা আপনাদেরকে না বলে পারি না। তো আপনারা যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেন। এই যে দেখেন সেই শিক্ষিকা, এই যে দেখেন এখানে লেখা আছে স্পষ্ট, ওই বিদ্যালয় নাকি ভাঙচুর করেছেন। এখন যারা ভাঙচুর করেছে তাদের পিছনে একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হিজাব নিয়ে যে টানাটানি করছে, হিজাব না করার জন্য যে মারধর করা হয়েছে, এটা নিয়ে এটা কোনো বিচার হবে না। আপনারা কাউকে ফিট দেখতেছেন আর কাউকে বুক দেখতেছেন, এটা কিসের জন্য করতেছেন? আপনারা কিসের জন্য করতেছেন? হিজাব নিয়ে টানাটানি করবেন কিসের জন্য? স্বাধীনতা, এই রমজান মাসে যখন টিপ নিয়ে কথা উঠছে, তখন দেখা যায় ফেসবুকে আমার হিজরাত দলরা যে উঠে পড়ে লেগেছে আমার কপালে টিপ দিয়ে দিয়ে, হিজরাত দলরা যে প্রতিবাদ জানাইছিল, মা এখন কোথায় গেছে হিজরাত দলরা? এখন কোথায় গেছে হিজরাত দলরা? এখন কোনো টানাটানি করতেছে না হিজরাত দলরা? হ্যাঁ, হিজরাত দলরা কই গেছে এখন? এখন কোথায় গেছে হিজরাত দলরা? এখন কোথায় হিজরাত দলরা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিজরাত দল, আমি আপনাদেরকে দেখাচ্ছি হিজরাত দল। এই হিজরাত দল টিপ পরে পরে যে প্রতিবাদ করেছে হিজরাত দলরা, এখন হিজরাত দলরা চুপ থাকবে? গায়ে লবণ ছিটকে পড়ার মতো হিজরাত দলরা এখন চুপ থাকবে? এখন এটা নিয়ে প্রতিবাদ করবে না কেউ? এই যে দেখেন এই হিজরাত দলরা, এই হিজরাত দলরা এখন কোথায় গেছেন? এই হিজরাত দলরা এখন কোথায় গেছে জানতে চাই, জবাব চাই আপনাদের কাছে। টিপ নিয়ে যে প্রতিবাদ করেছেন, হিজাব নিয়ে প্রতিবাদ করেন, একটিবারের জন্য তো হিজাব নিয়ে প্রতিবাদ করবেন না। যখন হিন্দু নারীরা যখন ব্রা দেখা যায়, পিছনে ব্রা দেখা যায় আর ফেন্টি দেখা যায়, তখন কেউ যদি বলে আপনি হিজাব ব্রা পরছেন দেখা যাচ্ছে কেন, ফেন্টি পরছেন দেখা যাচ্ছে কেন, তখন আপনারা ফেন্টি পরে ব্রা পরে প্রতিবাদ করবেন। কিন্তু একটা হিজাবি নারী হিজাব নিয়ে টানাটানি করলে, হিজাবের কারণে মারধরের শিকার হলে, এটা প্রতিবাদ করবেন না, হিজাব পরে প্রতিবাদ করবেন না। আরে হিজরাত দলরা, একটা নারীর সম্মান ইজ্জত, আপনারা যদি হিজাবও পরেন আপনাদের সম্মান বাড়বে, কিন্তু টিপ পরলে আপনাদের সম্মান বাড়বে না।